আমার এক ডিম ধোয়া নিয়ে মানুষের কত মাথা ব্যথা, ডিমের গায়ে ময়লা লেগে আছে, ডিম ধুবো না আমি কি? আসসালামু আলাইকুম সবাইকে, আমি মেরিনা। আজকে আমরা এখানে পিকনিক করব। পিকনিক করার জন্য অনেক কিছু নিয়ে আসছি। তো এখানে আমাদের সাথে অনেকে আছে যারা সহযোগিতা করছেন, কিন্তু পিকনিক করার মেন মজা হচ্ছে যখন তুই সব কিছু এদিক থেকে ওদিক থেকে। আমরা ছোটোবেলায় খেলতাম পোয়াবাতি, এটাকে আমাদের ওখানে পোয়াবাতি বলে। মানে আমরা বিভিন্ন ভাড়াটিয়ারা কেউ চাল দিত, কেউ ডাল দিত, কেউ আলু দিত, এরকম করে মিক্স করে একটা খিচুড়ির মতো পাকাই, তারপরে সবাই মিলে খাইতাম। কিন্তু ওইটাই আমরা আবার রিক্রিয়েট করার চেষ্টা করছি। ওইদিকে বেশি গরম। আমরা সবাই ছোটোবেলায় পিকনিক খেলেছি, কিন্তু বড়বেলার পিকনিকটা কেমন সেটা যদি আমি আপনাদেরকে বলতে যাই, এখানে ম্যাক্সিমাম মানুষেরই মুড সুইং চলছে। এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ, তারপরে কি প্রেম মানে মিষ্টি পা, চলো তুমি আমি, তারপরে কি ধরো। দেখেন ওখানে আমাদের সাদত ভাইয়া খুব পরিশ্রম করছে, সে খুবই পরিশ্রমী একজন মানুষ। উনি আজকে রান্না করবে, আর আমরা এখানে তেরপাল লাগানোর চেষ্টা করতেছি, কারণ আমাদের ছায়ার খুব দরকার। আর এখানে আমরা চুলার সেট আপ করবো, মানে চুলা বানাবো একটা। তারপর আমরা মাটির কিছু হাঁড়ি পাতিল আনছি, যেগুলো আমাকে একটা পেজ থেকে পাঠানো হয়েছে, স্ক্রিনশটটা আমি সাইডে দিয়ে দিব পেজের নাম সহ। তো বাসা থেকে আনা হয়েছে এগুলো, এগুলো আমাকে বাগান বিলাস নামে একটা পেজ থেকে পাঠানো হয়েছে। আমি তাও আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিব, আপনাদের যদি কারো দরকার হয় তাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন। তারপর বাপরে বাপ, এটা হচ্ছে একটা কড়াই, এটাতে মাছ টাছ ভাজি করা যায়। তা আমাদের মাছ ভাজি করবে না, কিন্তু এটা তাও ভাইয়া নিয়ে আসছে, কিছু না কিছু তো ইউজ করে। বাট ভাইয়া একটা ভুল করে ফেলছে, এটা আমাদের আনার কথা ছিল না, এটা তো ভর্তা মেক করে। তো উনি হয়তো বুঝতে পারেন এটা কি জিনিস, তাও উনি এটা নিয়ে আসছে। আর এদিকে প্লেট আছে, ছোট আরও একটা পাতিল আছে, তো এগুলো পরে খাওয়ার সময় তো দেখাবই। আউচ, তারপরে পানি আনছি, পানি আছে। এখানে হচ্ছে যে লাকড়ি, লাকড়ি তো বলে, লাকড়ি আর লারকি। আর সাকিবকেও নিয়ে আসছি, খুবই অভদ্র একজন ছেলে। তারপর ওইদিকে আরও আমাদের কিছু কর্মচারী আছে, আনতেছে ছোট ছোট বাচ্চা নিয়ে আসছে। আসলে ছোট বাচ্চারা হ্যাঁ, তাও আবার যার যার মা থেকে পারমিশন নিয়ে আনতে হয়েছে। তো হ্যাঁ, আমরাও অন দ্য ওয়ে। দেখো না দেখো না, আকাশে ওরা একটি ছোটখাটো ঝগড়ার পরে এখন সাকিব তার স্থান দখল করেছে, অয়নও তার স্থান দখল করেছে, কিন্তু ওরা এখনো জানে না যে তাদেরকে কাজও করতে হবে। উঠ উঠ, বহুত রেস্ট নিছস। এখানে আমাদের অন্যান্য মানুষরা কি কি পরিমাণ কাজ করতেছে, কাজের ছেলে। এ ওকে নিও না, ওই যে ওই লাল গেঞ্জি পরা ছেলেটাকে নিও না। চুলা বানাচ্ছে, চুলা বানানোর জন্য গর্ত করা হচ্ছে। ডিম, আলু, পেঁয়াজ, রসুন, তেল, মশলা, ডাল, এই যে ডাল। যেহেতু আমরা একদিনে দুইটা ভিডিও করার প্ল্যান নিয়ে মিরসরের দিকে আসছি, তো সবাই একটু টায়ার্ড, কারণ সবাই পুরো রাত না ঘুমাই ধরতে গেলে। এখানে কেন না ঘুমাইছিল জানেন? বোর, এটা এখানে আসার জন্য শুধুমাত্র, না হলে হ্যাঁ, কারণ একবার ঘুমাই গেলে কেউই আর উঠতে পারবে না, সেজন্য কেউই ঘুমায় নাই। এখন ওই না ঘুমানোর কারণে এখন সবারই টায়ার্ডনেসটা কাজ করতেছে। এদিকে আমাদের সাদত ভাইয়া আলু ছিলতেছে আমি তাকে বললাম যে আমি সহযোগিতা করব কিনা উনি আমাকে বলল না আমি চাই না আমার বোনের হাতে কোনো ছুরির আঘাত লাগুক নিচ থেকে বানাই বললাম এদিকে আলু ছুলে রাখছে এদিকে ডিম আছে ডিম অলরেডি আমাদের দুইটা ডিম ফেটে গেছে না দুইটা ডিম ফেটে গেছে তো এই তার মানে আমাদের ডিম সবগুলো ভাঙা এদিকে পানিটা আসলে জিনিস শুনে দরকার নাই হয়ে গেছে পানি এমনি তো নিয়ে আসছে তো এটা মধ্যে চুবাইলে তো হয়ে যায় একটা একটা করে দিই আমার এক ডিম ধোয়া নিয়ে মানুষের কত মাথা ব্যথা ডিমের গায়ে ময়লা লেগে আছে ডিম ধুবো না আমি কি কেক আবের তো দিই নাকি এটা হচ্ছে আমাদের ডিম ধোয়া রেডি করার জন্য অনেক কষ্ট আমরা অ্যাডজাস্ট করেছি হবে হয়ে যায় ভাইয়া দেখেন এভাবে উঠছে আর কি দেখি আজকে আপনি কেমন রান্না করেন সবসময় তো আরেকজনের খাবার কথা ইয়া করেন কারণ আমরা যে পানিটা ডিম সিদ্ধ করব ওই পানিটা দিয়ে যদি আমরা আলুটা আগে ধুই তাহলে আমাদের পানি সেভ হবে বলে আমি মনে করি সময়মতো পানিটা অনেক দাম বুঝতে পারতেছি এখানে এসে না হলে বুঝতে পারতাম কারণ এখানে আমাদের পানি আমার মনে হচ্ছে শর্ট পড়তে পারে হাত ধুবো খাবো চাউলের জন্য আছে আবার তরকারিতেও দিতে হবে ভোতা ছুরি দিয়ে কিভাবে পেঁয়াজ কাটা এটা অনেক দার এটা দিয়ে অনেক কিছু কাটা যায় কিছু বললাম না আপনি ভাত বসান ভাত না চাউল বসাবো তারপর ভাত হবে আসলে সব রান্না আমিই করতাম কিন্তু আমার চোখে লেন্স তো তাই আমি মানে রান্না থেকে একটু দূরে আসি না হলে আমার হাতের রান্নার কিন্তু তুলনাই হয় না কি সাহায্য কি কি বলবো এখানে এখানে তেমন একটা গরম নাই এটা হচ্ছে আমাদের পেঁয়াজটা ভুনা হয়ে আসার পরে আমরা একটু পানি দিয়ে দিছি কারণ আমরা চিকেনে একটু ভালো পরিমাণে ঝোল রাখবো যাতে আমরা খেয়ে মজা পাই এখন চিকেনগুলো দিয়ে দেন অনেক পরে দিতে পানিটা গরম হতে হবে দেন তাহলে ভালো করে দোস আচ্ছা তাহলে আপনি করেন এই যে আমাদের চিকেনগুলো গতকালকে রাতে আমি ফ্রাই করে তারপরে এনেছি যাতে আজকে অসুবিধা না হয় আমি না সাদত ভাইয়া এদের ছাকনি আনছেন রস খাইতে পারলাম না আপনারা খান না রসে চিনি দেখতেন ভাই রসে চিনি যদি খেতেন কি জিনিস খেতেন দেখতেন তাই কি আদা ওটা কেরা চিনি দেন মুখে নেই তাড়াতাড়ি নেই লবণ হয় না লবণ ঠিক আছে কিন্তু মানে মুরগি এটা ফিল্ড আসতেছে না মরিচ দিও না মরিচ দিও না ওরা তো মরিচই আনে নাই মরিচ দেয় না আমার তরকারির এই অপমান এখন আমার তরকারির কারণে খিচুড়ি গুলো স্বাদ হবে একটু মরিচ দেন আচ্ছা আমার কথাটা শুনে এই খিচুড়িটা যদি আপনি তরকারিটা না ডালতেন এখানে একটা টমেটো দিয়ে মশলাগুলো দিয়ে আলু যেটা ছিল ওটা দিয়ে যদি রান্না করতেন না ভালো লাগছে এখন ভালো লাগে আমার তরকারি গেছে না এখানে অবশেষে এত স্ট্রাগল করার পর আমাদের খিচুড়ি কম বিরিয়ানি কম বিরিয়ানি অ্যান্ড খিচুড়ি কম জগা খিচুড়ি হয়ে গিয়েছে সো অলরেডি আমি টেস্ট করছি লবণ হয় নাই তাও খাই না হলে আমাদের শেফ যারা কাজ করেছেন আমি ছাড়া তারা মাইন্ড করবে মনে হচ্ছে নরমালি চাল একটু পানি দিয়ে সিদ্ধ করে খাচ্ছি কোনো প্রকার কোনো মশলা হয় নাই এটা হচ্ছে এক প্রকার না পড়তে খাওয়া আচ্ছা সবার থেকে একটু রিভিউ নি বাবু বুঝছো আমার মাথা ফাটাচ্ছে খাবার দিলে ভালো হবে না সবাই কি হাস দিছে ওজন ভাই কথা কইছিয়া যে এতটুকু মাংস দিয়ে খাবা তাহলে মনে হবে যে পুরাটাই মাংস বিসমিল্লাহ বলেন কে আলহামদুলিল্লাহ বলেন করবা কি বলতাম সকাল থেকে দুপুর হয়ে গেছে এখন দুপুর পেরিয়ে বিকেল হওয়ার সময় তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম খাবার যেমন ছিল আলহামদুলিল্লাহ ভালোই ছিল আসলে নিজের হাত লাগিয়েছি না হলে আমি কখনো এটাকে ভালো বলতাম না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ডু ফলো এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল